দর্শক বন্ধু, 2022 সাল আলুর জন্য এমন একটি বছর যে বছরে আপনাকে আলুর বাজারদর ওঠানামার দিকে নজর রাখতে হবে সর্বদা। টেলিফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতের সর্বত্র বাজারদরের খবর জানা এক কথায় অসম্ভব বলা চলে। তাই ডিজিটাল মিডিয়ার যুগে আলুর বাজারদর জানার জন্য একমাত্র ভরসাযোগ্য বন্ধু হল ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। আমাদের এই অ্যাপটি কয়েক সেকেন্ডের মধ্যে প্লে স্টোর থেকে ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে পরিষেবা চালু করা যাবে। তারপর সকাল থেকে সব সময় প্রতিনিয়ত আলুর বাজারের ওঠা নামা, লোডিং আনলোডিং রিপোর্ট জানতে পারবেন আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমেই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমরা দেখাবো পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুরশুড়া ইউনিটের আলুর খবর। গত কয়েকদিন আগে আমরা কথা বলেছিলাম পুরশুড়া ইউনিটের সভাপতি ও সহ সম্পাদক মহাশয়দের সঙ্গে। ওনাদের থেকে জেনে নেব পুরশুড়া হিমঘরগুলিতে বর্তমানে কি কি আলু লোড হচ্ছে, কেমন ফলন হয়েছে পুরশুড়া এলাকাতে জ্যোতি, চন্দ্রমুখী এবং অন্যান্য আলুর। দর্শক বন্ধু, আলু সংক্রান্ত সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন, এবং সর্বভারতীয় এলাকা ভিত্তিক নতুন আলুর বাজারদর জানার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপটি ডাউনলোড করুন। আমার নাম শ্রী বিশ্বজিৎ ভক্ত। আমি পুরশুড়া আলু ব্যবসায়ী সমিতির সম্পাদকের পদে আছি। আমাদের পুরশুড়া ইউনিটে, আমাদের ইউনিটের আন্ডারে তিনটে স্টোর আছে, হরপার্বতী পটেটো কোল্ড স্টোরেজ, রবীন্দ্র কোল্ড স্টোরেজ এবং দেবেন্দ্র কোল্ড স্টোরেজ। এই হিমঘরগুলির মোট ক্যাপাসিটি 10 লাখ, নিয়ার অ্যাবাউট 10 লাখ। আমাদের এলাকায় মূলত জ্যোতি আর চন্দ্রমুখী চাষটা বেশি হয়, কিন্তু এবছর বৃষ্টির কারণে চন্দ্রমুখী আলুটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তার পরিবর্তে কিছু জ্যোতি চাষ হয়েছে, কিছু সুপার সিক্স তো চাষ হয়ই, সুপার সিক্স, জ্যোতি S1, আর হচ্ছে হেমাঙ্গিনী আছে, চন্দ্রমুখী আছে, এইগুলো, এই কোয়ালিটির আলুগুলো তৈরি হয়, এইগুলো এই চাষ হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবছর বৃষ্টির কারণে S1 আর চন্দ্রমুখীটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। S1টা মূলত আমাদের এখানে কম চাষ হয়, তো যেটুকু চাষ হয়েছিল সেইটুকু নষ্ট হয়ে গিয়েছে, তার পরিবর্তে কোথাও জ্যোতি বসেছে, কোথাও সুপার সিক্স বসেছে। এবছর পাঞ্জাবের বীজটা, ওই আগে যাঠো চাষ হয়েছিল সেটা পচে গেছে, ফলে লোকাল যে মাঝারি আমাদের আলুগুলো ছিল বা লোকাল যে বড় থেকে কেটে অনেকে আলু বসিয়েছে, মূলত মাঝারি আলুটাই বেশি বসেছে, লোকাল মাঝারি। এবছর চাষ আমাদের এখানে 25% চাষ কম হয়েছে, তাই তো? 25% চাষ কম হয়েছে। ফলন দেখুন, জ্যাঠো যে আলুটা এখন তুলছে, আমাদের আলুটা এখানে মূলত নাবি ফসল, এখানে নাবি চাষ হয়, তো যে আলুটা জ্যাঠো অর্থাৎ নদীর ধারে যেগুলো মানা বলি আমরা, সেই মানাগুলো যেগুলো খোলা হচ্ছে সেগুলোতে মোটামুটি 3.5 থেকে 4 খানা আলু হচ্ছে। হ্যাঁ, ওগুলো মূলত জ্যোতি, চন্দ্রমুখী আর S1, ওগুলো উঠছে, জ্যোতিটা আমাদের এখানে এখনও খোলা হয়নি। 2022 সাল আলুর জন্য কেমন হবে বলে আপনি মনে করছেন? দেখুন, 2022 সালটা খুব ক্রিটিক্যাল। আজকে ধরুন যে দাম আলুর, যে দাম, সেই দামে আজকে আলু রাখা কতটা মানে লাভজনক হবে সেটা আমাদেরকে খুব ভাবিয়ে তুলেছে। আজকে সারা ভারতবর্ষে যদি দেখি তাহলে কিন্তু সেখানে আমাদের যে আলুর এখানে স্টোরিং কস্ট পড়ছে অন্যান্য রাজ্যে কিন্তু অনেক কম দাম আছে, তাই জন্য আজকে বাইরে থেকে আলু কিছু এসে এখানে ঢুকছে বটে, কিন্তু মানে দামটা প্রায় একই পড়ে যাচ্ছে। আলু অনেক বেশি দাম হওয়ার ফলে আমার মনে হয় লাভজনক দিকটা একটু কমই আছে, লাভটা একটু কমই হবে। আলু ব্যবসায়ীদের এই বার্তা দিতে চাই, অন্যান্য বৎসরে আমার বিগত বৎসর তার আগে বিগত বৎসরগুলোতে আমরা দেখেছি
যখন আমরা আলু রেখে অনেক অনেক সদস্য আমার হারিয়ে গেছে, হারিয়ে গেছে মানে এই সেন্সে বলছি না তারা মৃত নয়, কিন্তু আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, তার ফলে তারা ব্যবসা করতেই পারছে না। তো সেই দিকটা আমি বলবো অনেক ভাবনা চিন্তা করে এবছর আলু রাখা উচিত। আমার নাম বংশীবাদন ধারা। আমি ইউনিটের সহসম্পাদক আছি। হ্যাঁ, এখানে সব হিমঘরই খুলে গেছে, খুব জট সামান্য লোড, খুবই সামান্য, সেটা মানে মানে হিসেব করে বলা যাবে না, হিসেবের বাইরে সামান্য লোড হয়েছে। এবারে এখানে চন্দ্রমুখী যেহেতু কিছু রয়ে গেছে যেগুলো জলে বৃষ্টিতে নষ্ট হয়নি, কিছু হাফ গাছ ছিল সেই গাছে যে চন্দ্রমুখীর আমাদের মানার দিকে সেই চন্দ্রমুখী লোড হচ্ছে, কিছু কেমন আলু মানে পোগরাজও কিছু যেমন গাছ বেঁচে আছে সেইগুলোতে হচ্ছে, আর জ্যোতি আলুটা খুব দূর থেকে আসছে, বাদ থেকে এসে লোড হচ্ছে এখানে। পুরোপুরি উঠতে মোটামুটি বাংলা মাস যদি ধরি মোটামুটি চৈত্র মাসের 5 তারিখ থেকে উঠতে আরম্ভ হবে, 5 তারিখ থেকে। হ্যাঁ, এখানে আসছে কিছু কেমন গাড়ি আসছে দেখতে পাচ্ছি, লোড হচ্ছে। ওইখানে দাম ওটা জ্যোতি আলুটা প্রায় 900 টাকা মতো দাম আছে। হ্যাঁ, বস্তা 50 কিলোর বস্তা। প্রভাব তো পড়বে ওখানে, উত্তরপ্রদেশ কিংবা উত্তরবঙ্গের আলুটা তো ফলনটা এখন ভালোই আছে, কিন্তু আমাদের এখানে ফলনের কম জন্যে আলুটা তো দামটা এখন বেশি আছে, কিন্তু ভবিষ্যতে ওই দামটা উত্তরপ্রদেশ সেই আমাদের যে বাজারে আলুগুলো যায় ওই বাইরের রাজ্যগুলো সেই রাজ্যগুলোকে ধরে নেবে, মার্কেটটা করে ফেলবে, কিন্তু আমাদের এখানে দামে বেশি লোড হয়ে গেলে সেই মার্কেটগুলো আমরা করতে পারবো না। চাষিরা দাম পেলে তো, আমি তো চাষি পরিবারেরই ছেলে, চাষি দাম পেলে তো ভালো লাভবান হবে, চাষি তো গত বছরে স্টোরে আলু রেখে কিছু লস খেয়েছে, এবছর যদি দাম পায় তবু তার হাসি মুখ ফুটবে চাষিদের, চাষিরা তো খুব কষ্টই আছে, এই যে চাষ করলো, চাষ করে পুরো আলুটা আমার যে ইউনিট কি পুরসুরো থানায় বলছি মানে এক মানে আলু নেই বললেই চলে, মানে সবটাই নষ্ট হয়ে গেছে পুরোটাই, কিছু দামোদরের চরের দিয়ে কিছু আলু ছিল বাকি পুরো আলুটাই নষ্ট হয়ে গেছে, মানে ডবল খরচা করে আবার চাষ করেছে। চাষি পাক, আমরা এটা চাই, চাষি পেলে আমরা একটু লাভবান হবো বেশি। আচ্ছা, জ্যোতি আলুর দাম এখানে মোটামুটি 950 টাকা দাম আছে। হ্যাঁ, বস্তা লোড চন্দ্রমুখী 1180 টাকা, সবই তো। হ্যাঁ, 50 কিলো মানে সব লোডিং মানে ডেলিভারি লোড। এখন তো সঠিকভাবে কিছু বলা যাবে না যে আলুটা নাবি বসানো হয়েছে, মোটামুটি এখন 15 দিন পরে একটা সচিত্র উঠে আসবে আলুটা ফলনটা কেমন হচ্ছে, আলু তো মাটির নিচে আছে, আমরা আঞ্জাতে যদি বলি ক প্যাকেট হবে না বলা যাচ্ছে না, এবার যদি এই ওয়েদারটা এখন মোটামুটি ওয়েদারটা ঠিক আছে, আলুর পক্ষে ওয়েদার আছে, এখন যদি ফলন ভালো হয়ে যায় তাহলে তো মানে ফলন ভালোই হবে। হ্যাঁ, পরিস্থিতি একই আছে, এটা সব হুগলি জেলাটা গড়াটাই একই আছে, সব মাইকে মানে দুবার করে চাষ করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবই দুবার করে চাষ করতে হয়েছে, কিছু চাষ হয়নি আবার, জমি পড়েও আছে কিছু জমি। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এবং সাথে আপনাদের সবাইকে আমাদের ইন্ডিয়া পর্যটন নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রতিবেদনটা দেওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়, অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখার বাজার গত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।
আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।